কুষ্টিয়া দৌলতপুরের মহেশগুণ্ডি বাজারে তানিম প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে চলছে প্রতারণা। এই হাসপাতালে ভুল চিকিৎসায় জামালপুর গ্রামের ইদ্রিস ডাকের মেয়ে রুবেনা গুরুতর অসুস্থ, এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিকরা সরেজমিনে দেখতে গেলে রুবেনার মা জানান, আমার মেয়েকে স্বর্ণ করতে নিয়ে যাই তারিকুলের ক্লিনিকে, তখন তারা বলে আমার মেয়ের পেটে পানি কমে গেছে, তাড়াতাড়ি সিজার করতে হবে। আমি বাড়িতে আসলে আমার মেয়েকে জোর করে রেখে দেয় এবং তারিকুল আমাদের না বলে সিজার করে। রাত 9টার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা বাইরে নিতে চাইলে তারিকুল জোর করে আমাদের মেয়েকে রেখে দেয়। রাত 3টার সময় তারিকুল দৌলতপুর হাসপাতালে নিয়ে যায় এবং সে আবার মহেশগুণ্ডি ক্লিনিকে নিয়ে আসে। রুবেনের অবস্থা আরও খারাপ হলে আমরা জোর করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই, তবে রুবেনার অবস্থা আশঙ্কাজনক। সমকারা লাগে ডেলিভারে আমি রোগী লিখেছি, লিখে যাই সেই মেয়ে আমাকে হলো তাই পিলন নাকো যে হলো তাই আমি হবে ঘুরি আসকো দি, তারপরে বলছে যে তাই মেয়ে হলো তাই থই যান তাই বেশি তাম বুঝে, আচ্ছা ঠিক আছে মেয়ে থই যাচ্ছি, আমি হলো আমার লোকজন না আসা পর্যন্ত মেয়েকে মেয়ের গায়ে হাত দিবেন না খো, তাও আমি ওইখানে এনে যাই দেখছি মেয়ের গায়ে স্যালাইন দিয়েছি, দিয়ে আমাকে কোনো ডাক্তার আমাকে ভাই শুদ্ধ করেনি কিছু না, আমি জামাইকে হলো পাঠি দিয়েছি, জামাইকে কি বলেছে না বুঝি, এই যে আমাকে জানেনি দিয়ে তারপরে ওই সিদারে ধরে নিয়েছি, দিয়ে যাই সঞ্জি খুনে 7টার সময়তে হলো ছানোকে দিছি এই ইকে দিছে সিদাকে দিছে কোয়েরি ছেলে আমার লিয়ে আসি বেডে পুরো শুয়াইলো, রাত 9টার দিকে ছেলে আমার ওই অবস্থা জি দিয়ে ঝেঁকতে ঝেঁকতে ছেলের আমার যে বেশি দিয়ে বাড়ি গেল ভাই। আমি এ বিষয়ে তারিকুলের ক্লিনিকে গেলে তিনি প্রথমে নিজেকে দৌলতপুর হাসপাতালের উপসহকারী মেডিকেল অফিসার দাবি করেন। এক প্রশ্নের জবাবে তারিকুল সাংবাদিকদের জানান তার ক্লিনিকে কোনো মেডিকেল অফিসার নাই, তবে নিয়োগ দেওয়া হবে। রোগীর সেবার জন্য নার্স আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আছে। নার্স সঞ্জনা আক্তার কাজলের সাথে কথা বললে তিনি জানান, আমি এসএসসি পাস, আমি 2 মাস আগে এখানে এসেছি, আমার আগে কোথাও কাজ করার অভিজ্ঞতা নাই। তাহলে কিভাবে তিনি রোগীদের চিকিৎসা সেবা দেন, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন ম্যানেজার আমাকে দেখিয়ে দেয়। তিনি বলেন ডায়াগনস্টের অনুমোদন না থাকলেও সনো ও প্যাথোলজিক্যাল পরীক্ষা এখানে করা হয়। তারিকুলকে আবার প্রশ্ন করা হলে তিনি জানান মেডিকেল অফিসার নাই, তবে কে দেখাশোনা করে ক্লিনিকে, তিনি বলেন আমি রোগীদের দেখাশোনা করি। তিনি যখন একজন সহকারী কর্মচারী, তবে যখন তিনি না থাকেন তখন কে দেখেন, তিনি জানান তখন বন্ধ থাকে, তার কথা অনুসারে চিকিৎসা সেবা বন্ধ থাকে। এ বিষয়ে এলাকাবাসী খুবই খুশি উঠেছে। এখানে তো আসলে আমাদের ওষুধ সম্পর্কে ন্যূনতম হলেও জ্ঞান থাকা লাগবে এবং ওই বিষয়ে পড়াশোনা করা লোক থাকে, কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা প্যারামেডিকেল সে থাকলেও তো হয়, কিন্তু আপনার তাও না, আপনি বলছেন ডিগ্রি পাস করছে, এনার কোনো যোগ্যতাই নাই, আগের বা আগের কোনো ইয়ে নাই, অভিজ্ঞতা নাই, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পাস করে আসছেন ঠিক আছে, আপনি তো সবসময় এখানে সার্বক্ষণিক থাকেন না, আপনি কি সার্বক্ষণিক থাকেন এখানে? যখন আমার ডিউটি থাকে না সেই টাইমে কাজটা মেডিকেল, আপনি না থাকা অবস্থায় কে চালায় তাহলে? এখানে মেডিকেল কার্যক্রম সেই সময় চলা থাকে, যখন আমি থাকি সেই সময়টা কার্যক্রম হয়, আমার মেডিকেল রোস্টার ডিউটি করে। ঠিক আছে আমি মেনে নিলাম আপনার কথা, যখন রোগী তখন হচ্ছে স্টপ থাকে মেডিকেল কার্যক্রম, মানে রোগীকে যখন দেয় নিয়ম হচ্ছে হয়তো 3 বার সকালে দুপুরে রাত্রে 3 বার দেয় ওষুধ, সেই সময়টাই কিভাবে ওষুধটা দেওয়া হয় এবং জরুরি কোনো রোগীর সমস্যা তখন সেবা দেয় কি, তখন সেবা দেয় ইমার্জেন্সি, ইমার্জেন্সি হাসপাতালে তখন ডাক্তার ডাকা হয়, ডাক্তার আসতে আসতে তো সময় লেগে গেল, কিন্তু আপনার নিয়ম তো সার্বক্ষণিক যে কোনো একজন করতে পারেন। আচ্ছা আপনি এটা কুষ্টিয়া দৌলতপুর থেকে আসানুল হকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডে।